আসসালামু আলাইকুম হে ডিয়ার এভরিওয়ান, আপনাদের আবার স্বাগতম বেসিক সাইমের বেসিক টিউটোরিয়ালে। তো সত্যি আজকের এই ভিডিওতে আপনাদের মধ্যে চমকপ্রদক একটা আর্নিং অ্যাপ্লিকেশন নিয়ে কথা বলবো। এখানে কোনো প্রকারের কাজ করতে হবে না ভাই, এমন হিউজ কোনো কাজ নাই, জাস্ট স্বল্প কিছু কাজ করে শুধুমাত্র ফ্রিতে জাস্ট অ্যাড ভিউ করে আপনি এখান থেকে মোটামুটি বেস্ট কোয়ালিটি একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন। মানে মোটামুটি আপনি পকেট খরচ বা মোবাইল খরচটা অনায়াসে চালানোর পর্যন্ত একটা আর্নিং অ্যাপ্লিকেশন নিয়ে আসলাম, যেখানে এক টাকা ভাই ডিপোজিট করতে হবে না, আর পেমেন্ট না পেলে আমি তো বলছি আমি ডাবল দেবো, সমস্যা নাই, ঠিক আছে। এটা আমার মতো একজন অনেক ভালো ইউটিউবারের অ্যাপ্লিকেশন, তো বুঝতে পারতেছেন ইউটিউবাররা বেসিক্যালি যে অ্যাপ্লিকেশনগুলো লঞ্চ করে এইগুলোর মধ্যে কখনোই টাকা মারা যায় না, এটা কিন্তু একটা ফার্স্ট পার্ট। তো দ্বিতীয়ত, এই ওয়েবসাইট অ্যাপ্লিকেশনটা কোনো একদিন দুদিনের জন্য না, এই অ্যাপ্লিকেশনটা এই যে মাস রানিং মাস চলছে, এই রানিং মাস বেসিক্যালি সম্পূর্ণটা জুড়ে আমাদেরকে জাস্ট পেমেন্ট প্রোভাইড করবে। সো রিয়েলি ইটস গুড, সত্যি এটা গুড, অনেক দারুণ। তো অবশ্যই অবশ্যই গেছে এটার মধ্যে কাজ করবে না, যারা বোকা হবে তারা, তো আমার কিছু বলার নাই আসলে, যারা কাজ করবেন পেমেন্ট নেবেন তারাই বেসিক্যালি বুঝতে পারবেন এটা কতটুকু টাস্টেড, কতটুকু রিয়েল একটা আর্নিং অ্যাপ্লিকেশন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। এর আগে বলে নিচ্ছি, আপনারা যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন, সত্যি যদি আপনি আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে প্রতারিত না হয়ে অনলাইন থেকে ইনকাম করতে চান, ইনকামকৃত টাকাটা আকাশে আর বাতাসে না, সরাসরি যদি পকেট অবধি নিয়ে আসতে চান, তাহলে প্লিজ ইন দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা সাবস্ক্রাইব করছেন, আমার অন্তরন্তস্থল থেকে আমার সকল কুলজার ভাইদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ। তো চলুন শুরু করা যাক, অবশ্যই লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না। ওকে, তো ফাইনালি বন্ধুরা আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে। ভিডিও শুরুতেই আগে বলে নেই যে এই অ্যাপসটা কিন্তু আপনার প্লে স্টোরে পাবেন না, ঠিক আছে। সো অবশ্যই অবশ্যই ভিডিওটা সম্পূর্ণটা দেখতে থাকুন, সম্পূর্ণটা অবশ্যই অবশ্যই কিন্তু গাইস ওয়াচ করতে হবে। এর কারণ হচ্ছে এই অ্যাপ্লিকেশনটা আপনার, প্রথম কথা হচ্ছে অ্যাপ্লিকেশনটা আমরা প্লে স্টোর থেকে ইনস্টল করতে পারবো না, অ্যাপসটা আমরা গুগল ড্রাইভ থেকে ইনস্টল করতে হবে। সো আমাদের জন্য একটু কষ্টসাধ্য, কেননা আমি জানি আপনারা প্রায় 10% মানুষরা কী করতে পারে না গুগল ড্রাইভ, সরি প্রায় 40% মানুষের গুগল ড্রাইভ থেকে অ্যাপস ইনস্টল করতে পারে না। রিজন হচ্ছে আপনাদের অনেকের গুগল ড্রাইভ ইনস্টল করা থাকে না, গুগল ড্রাইভ অনেকের থাকে না, অনেকে গুগল ড্রাইভ থেকে ইনস্টল করার সিস্টেম প্রসেসও ক্রিয়া কিছুই বোঝেন না। ওকে, তো যাই হোক, আজকে ভিডিওতে ট্রাই করবো আপনাদেরকে সব কিছু এ টু জেড বুঝিয়ে দেওয়ার। নাও আজকে আমরা যে অ্যাপসটা নিয়ে কথা বলবো, এটার লিঙ্কটা কিন্তু ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, এটার নাম হচ্ছে বিকাশ প্রো, ঠিক আছে। একদম নতুন বেস্ট কোয়ালিটির একটা আর্নিং অ্যাপ্লিকেশন, একদম নতুন একটা আর্নিং অ্যাপ্লিকেশন, এখানে দেখতে পাচ্ছেন গাইস সব কিছু এখানে দেওয়া আছে। এই যে দেখেন, মাত্র 10 টাকা হলে আপনার পেমেন্টটা নিতে পারবেন, জাস্ট 10 টাকা হলে আপনার পেমেন্ট নিতে পারবেন। আর এখানে সয় ভিউতে এক ক্লিক দিয়ে প্রতি ক্লিকে 40 পয়সা, আর র্যাপার কমিশন পাবেন হচ্ছে 10% লাইফ টাইম, মানে লাইফ টাইম পাবেন আর কি। এরপর এখানে দেখুন 1500.10 টাকা রিচার্জ, এখানে সব সিস্টেম দেওয়া আছে, এখানে একটু দেখে নেন কষ্ট করে। সো আপনারা এগুলো পড়তে থাকেন, এখানে র্যাপার কোড আছে, ঠিক আছে, আরও যাবতীয় অনেক ডিটেলস আছে, আপনি এগুলো একটু কষ্ট করে দেখে নেন। ওকে, অলরাইট, এখন আপনারা যদি কেউ পেমেন্ট না পান, তাহলে সরাসরি কিন্তু আপনারা অ্যাডমিনের সাথেও কন্ট্রাক্ট করতে পারবেন, অ্যাডমিনের সাথে ডিসকাস করতে পারবেন। সো এই হচ্ছে আমাদের অ্যাপসের লিঙ্কটা, এই যে লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন দেওয়া আছে, এই লিঙ্কটার মধ্যে টাচ করবেন। এই লিঙ্কটার মধ্যে টাচ করার পর গাইস আপনারা এখান থেকে ক্রোম বা গুগল ড্রাইভ যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে নেবেন। তো আই হোপ আপনাদের এমন একটা অবজেক্ট আসবে, অপশান আসবে। আসার পর এই যে এখান থেকে ডাউনলোড বাটন আছে, এই ডাউনলোড বাটনের মধ্যে টাচ করবেন। এখান থেকে আবার ক্রোম বাজার যদি আসে, ক্রোম বাজার, আর যদি গুগল ড্রাইভ আসে তাহলে গুগল ড্রাইভে দিবেন। গুগল ড্রাইভে অনেক তাড়াতাড়ি অ্যাপসটা ইনস্টল করা যায়, কোনো ভেজাল নাই, আপনাদের তো ক্রোম ব্রাউজারে নিয়ে যায় ম্যাক্সিমাম টাইম। তো এখান থেকে এই যে ডাউনলোড এনিওয়াইতে ক্লিক করার সাথে সাথে আমাদের অ্যাপসটা ডাউনলোড হয়ে যাবে। গাইস অ্যাপসটা যখন ডাউনলোড করা কমপ্লিট হয়ে যাবে, তখন দেখবেন যে এখানে আমাদেরকে কী দিবে, এখানে টোটালি আমাদেরকে দিবে হচ্ছে একটা ইনস্টল বাটন। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন গাইস এটা ডাউনলোড হচ্ছে, ডাউনলোডিং ফাইল অ্যান্ড দেন ডিটেলস লেখা আসছে পাশে। এই ডিটেলসের জায়গায় যখন ডাউনলোড হয়ে যাবে তখন একটা ওপেন লেখা থাকবে, ঠিক আছে। সো এখানে দেখেন, আমি আপনাদেরকে একটু দেখাই ডিপলি, এই যে দেখেন ওপেন বাটন আসছে, এই ওপেন বাটনে আপনারা ক্লিক করবেন। গাইস ওপেন বাটনে ক্লিক করার পর এখন আমাদেরকে একটা ইনস্টল বাটন দিবে, ইউ ক্যান সি এই যে ইনস্টল। সো ইনস্টলের মধ্যে টাচ করবেন, ইনস্টলের মধ্যে টাচ করার সাথে সাথেই কিন্তু গাইস আমাদের অ্যাপসটা ইনস্টল হয়ে যাবে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপসটা ইনস্টল হচ্ছে। ওয়েল, যখন অ্যাপসটা ইনস্টল হয়ে যাবে তখন আমরা কী করব, সরাসরি এখানে ওপেন বাটন আছে, ওপেন বাটন টাচ করে দিবেন। গাইস ওপেন বাটনে টাচ করার পর এখানে দেখেন, জাস্ট একটাবার দেখেন, এখানে শুধুই মাত্র বেশি কোনো কাজ নেই, একটা কাজ করে এখান থেকে ইনকাম করা যায়। এটা কিন্তু অ্যাডমুভ অ্যাপসের মতো ইনকাম, অনেক হিউজ পরিমাণে পেমেন্ট দিবে, হিউজ পরিমাণে প্রফিট তারা দিবে, ঠিক আছে। তো এখানে দেখেন, এখানে আমরা যেটা করতে হবে, এই যে সাইন আপের মধ্যে ক্লিক করতে হবে।
সাইন আপের মধ্যে ক্লিক করে ফার্স্ট টাইম আমাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এই যে এখানে ইন্টারভিউ নেম এই জায়গার মধ্যে আমাদের নামটা দিতে হবে। সো আমার নামটা আমি এখানে প্রোভাইড করে দিলাম, দেন এখানে মোবাইল নাম্বার 01873374512, এরপর এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ডটা হচ্ছে 123456। এই পাসওয়ার্ডটা কেউ ইউজ করবেন না, শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য এটা ইউজ করলাম, 123456। এই পাসওয়ার্ডটা দিলে আপনার অ্যাকাউন্টটা হ্যাক হবে, এটা কনফার্ম, ঠিক আছে, কনফার্ম। সো দয়া করে 123456 কে পাসওয়ার্ড দিবেন না। নাও এরপরে এগুলো সব কিছু কমপ্লিট হওয়ার পরে এই যে সাইন আপের মধ্যে আমরা টাচ করে দেবো। গাইজ, সাইন আপের মধ্যে টাচ করার পর দেখবেন এখানে সেভ বাটন আসবে, ঠিক আছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন সেভ। তো সেভের মধ্যে ক্লিক করবেন আর এখান থেকে রেজিস্ট্রেশন সাকসেসফুলি টাচ করবেন, করে এই যে অ্যাকাউন্ট থেকে সাইন আপের মধ্যে ক্লিক করে আপনার ব্যাকে আসবেন। ব্যাকে আসার পর এখানে একটু আগে যে মোবাইল নাম্বার পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন সব কিছু সেম টু সেম দিয়ে লগ ইনের মধ্যে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা ওপেন হয়ে যাবে। ওকে, অলরাইট গাইজ, যখন অ্যাকাউন্টটা ওপেন হয়ে যাবে, ওপেন হয়ে যাওয়ার পর আমরা কী করবো, একটু ক্লোজে ক্লিক করে দিই। তো এই হচ্ছে গাইজ আমাদের অ্যাপসের ইন্টারফেসটা। এখানে দেখেন কোনো প্রকারের কোনো কাজ নাই, কোনো স্পিন নাই, ক্র্যাচ কার্ড নাই, হাবি যাবে নাই, ম্যাথ কুইজ নাই, এই নাই সেই নাই, ওয়েবসাইট ভিজিট নাই, ইউটিউবের ভিডিও নাই, শুধুই মাত্র একটাই কাজ এখানে, সেটা হচ্ছে স্টার টাচ। এই স্টার টাক্সের মধ্যে টাচ করেন, করে এখানে দেখেন আমাদেরকে কী বলছে, বিপিএন কানেক্ট করার কথা। অয়েল আমরা এখান থেকে সরাসরি বিপিএন কানেক্ট করার জন্য এই যে বিপিএন অপশনের মধ্যে টাচ করে দেবো। বিপিএনের মধ্যে টাচ করার পর গাইস এখান থেকে সুপার বিপিএন ইউজ করব, ঠিক আছে, সুপার বিপিএন ইউজ করে আমরা এখান থেকে বিপিএনটা কানেক্ট করা কমপ্লিট করে নেবো। তো এখান থেকে আমি বিপিএনটা কানেক্ট করে নিচ্ছি, এই যে কানেক্টের মধ্যে ক্লিক করলাম। গাইস কানেক্টের মধ্যে ক্লিক করার পর এখানে দেখবেন আরও একটা বিজ্ঞাপন আসছে, এটা আমরা দেখবো, স্কিপ করে দিলাম। তো বিজ্ঞাপনটা দেখা কমপ্লিট আশা করি। তো এখন আমরা চলে আসবো সরাসরি এখানে, এখানে আসার পর গাইস আমরা আবারও স্টার টাক্সের মধ্যে টাচ করে দেবো। গাইস স্টার টাক্সের মধ্যে টাচ করার পর জাস্ট একটু সময় দেন আমাকে, আমি সব কিছু দেখে দিচ্ছি ইনশাআল্লাহ স্টেপ বাই স্টেপ। সো নেক্সটে ক্লিক করে দিলাম। ওকে, তো নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে আমাদের কিছু বিজ্ঞাপন শুরু হবে। ফার্স্ট টাইম আমাদেরকে এগ্রি নামে একটা বাটন আসবে, ওই এগ্রিতে ক্লিক করতে হবে। যদি এগ্রিতে ক্লিক না করেন তাহলে কিন্তু হবে না ভাই, অবশ্যই অবশ্যই এটা কিন্তু মাথায় রাখবেন। কী আসতেছে এগুলো, তো এই যে বিজ্ঞাপনগুলো শুরু হচ্ছে। আবার ব্যাকে আসছি, ব্যাকে আসার পর এখানে ক্লোজ দিস অ্যাড। তো এই যে বিজ্ঞাপনগুলো যত সেকেন্ড ওয়াচ করার কথা বলছে আর কি, 5 সেকেন্ড করে ওয়াচ করবেন। ওয়াচ করে যে ক্লোজ বাটন আছে, ক্লোজ বাটনে ক্লিক করে দেবেন। এরপর আবারও একটা বিজ্ঞাপন শুরু হতে পারে। তো যতগুলো বিজ্ঞাপন গাইস এখানে শুরু হবে ততগুলো বিজ্ঞাপন আমাদেরকে দেখতে হবে। ভাই ভাই আমার মোবাইলে একটু প্রবলেম দিচ্ছে, তো আমি অ্যাপসটা আবার ওপেন করি এখান থেকে। বিকাশ প্রো অ্যাপসটা গাইস আমি এখানে আবার ওপেন করলাম। ওপেন করার পর এখান থেকে স্টার টাক্স আবারও টাচ করব। টাচ করার পর গাইস আমার দুইটা কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন আমি নেক্সট বাটনে আবারও টাচ করে দেবো। ওকে, নেক্সট বাটনে টাচ করার পর এখানে অ্যাড একটু লোডিং নিবে। তো লোডিং নেওয়ার পর গাইস আবার যখন এটা কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আবারও বিজ্ঞাপন স্টার্ট হবে। সো এখানে দেখতে পাচ্ছেন আবারও বিজ্ঞাপন শুরু হয়েছে। সো এই যে বিজ্ঞাপনগুলো, এই বিজ্ঞাপনগুলো বেসিক্যালি আমাদেরকে কী করতে হবে, ওয়াচ করতে হবে। দেন আমরা এই যে উপর থেকে যখন আমাদের টাইম কমপ্লিট হয়ে যাবে তখন আমরা অ্যাডটা স্কিপ করে দেবো। এভাবে মূলত গাইস কাজটা করবো। আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের কাজটা কমপ্লিট, এখন আবার আমরা নেক্সট বাটনে ক্লিক করবো। এভাবে বেসিকলি গেস আমাদেরকে যতগুলো কাজ দেবে আর কি ততগুলো কাজ আমাদেরকে করতে হবে। তো আই হোপ আপনারা সবাই এখানে কাজের নিয়ম, ধরন, সিস্টেম, প্রসেস, প্রক্রিয়া সব কিছু জানতে এবং বুঝতে পারবেন। ওকে, এভাবে বেসিকলি গেস এখানে আমাদেরকে কাজগুলো করতে হয়। তো আমি যদি আবার এটা স্কিপ করে দিই, আবার এখানে হেডের মধ্যে ক্লিক করি, দেন আবার এখানে নেক্সট বাটনে টাচ করব। এইভাবে মূলত গেছে আমরা এখানে মাত্র 6টা কাজ দিছে, সেই 6টা কাজ আমরা এখান থেকে কমপ্লিট করে নেব। গাইজ যখন 6টা কাজ আমরা এখান থেকে কমপ্লিট করব টোটালি, তখন দেখবেন আমাদের এখানে মোটামুটি আর কোনো কাজ থাকবে না। অর্থাৎ জাস্ট একটা গেট বোনাসের মধ্যে ক্লিক করে আমরা এখান থেকে পুনরায় আবার ইনকাম করতে পারবো। অলরাইট, এখান থেকে আবার নেক্সট বাটনে ক্লিক করব। আবার এখানে একটা বিজ্ঞাপন শুরু হবে, ওই বিজ্ঞাপনটা আমাদেরকে দেখতে হবে। এভাবে আমি যেভাবে দেখালাম সেম টু সেম ভাবে শুধুমাত্র আমাদেরকে 6টা বিজ্ঞাপন ওয়াচ করতে হবে, আর কিছুই করতে হবে না, জাস্ট 6টা মাত্র বিজ্ঞাপন। এই বিজ্ঞাপনগুলো আমরা ওয়াচ করলেই হবে। ওকে, তো আর এটার ডিপটি কিছু দেখালাম না, স্কিপ করে দিলাম। অ্যান্ড দেন আবার এখানে স্কিপ বাটন আসবে, স্কিপ করে দিলাম। তো এখন আমাদের 6টা কাজ কমপ্লিট। এখন আমাদেরকে ক্লাইমে ক্লিক করতে হবে। মূলত এখন যে বিজ্ঞাপনটা শুরু হবে এই বিজ্ঞাপনের মধ্যে আমাদেরকে ক্লিক করতে হবে। নিচে দেখেন লেখা আসছে ক্লিক দিস অ্যাড।
তো যখন ক্লিক দিস অ্যাড নামে লেখা আসবে তখন ক্লিক দিস অ্যাডের মধ্যে অর্থাৎ যেই বিজ্ঞাপনে ক্লিক করার কথা বলবে ওই বিজ্ঞাপনে ক্লিক করে দিবেন, আর যেই বিজ্ঞাপনে ক্লিক করার কথা বলবে না ওই বিজ্ঞাপনে ক্লিক করবেন না। তো যদি বিজ্ঞাপনে ক্লিক করার পর আমাদেরকে প্লে স্টোর নিয়ে আসে তাহলে অবশ্যই অবশ্যই মাথায় রাখবেন যে আমাদেরকে অ্যাপসটা ইনস্টল করতে হবে, আর ওই ধরনের অ্যাপসগুলো ইনস্টল করবেন যেই অ্যাপসগুলো একটু কম এমবি, ঠিক আছে। তো এখানে দেখুন ইউর ডিভাইস ইজেন্ট কম্পিটিটেবল উইথ দিস ভার্সনস। আচ্ছা যাই হোক, যদি না আসে তাহলে তো কিছু করার নাই, অনেক সময় লেখা আছে দেখেন ইউর কন্টিনিউ নট অ্যাভেলেবল দিস অ্যাপস এরকম কিছু লেখা আসছে, ঠিক আছে। সো ওই ধরনের কিছু আসলে আপনারা কী করবেন, ব্রাউজিং করবেন, ভিজিট করবেন, বাট প্রতিদিন মাত্র তিনটে অ্যাপস ইনস্টল করলেই হবে, ঠিক আছে, বেশি করতে হবে না। ওকে, তো এখন আমি সরাসরি যখন আমাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে এখানে সাকসেসফুল লেখা আসবে, যখন সাকসেসফুল লেখা আসবে তখন আমরা এখান থেকে সরাসরি কোথায় যেতে পারবো, ব্যাকে যেতে পারবো। সো আমি এটাও আপনাদেরকে দেখে দিচ্ছি, জাস্ট একটু সময় দিতে হবে আমাকে। তো বলছে ব্যাকে যাওয়ার জন্য, সো ব্যাকে আসলাম, আসার পর তারা যেমনটা বলছে চল্লিশ পয়েন্ট পেয়ে গেছি। এখন যদি আবার স্টার্ট টাস্কে টাচ করি তাহলে দেখেন এখানে একদম ফুল আনলিমিটেড কাজ দেওয়া আছে, একদম টোটালি আনলিমিটেড, আপনারা জাস্ট কাজ করবেন আর পেমেন্ট নেবেন। সত্যি এটা অনেক ট্রাস্টেড, অনেক রিয়েল একটা আর্নিং অ্যাপ্লিকেশান, আপনারা যারা কাজ করেন মূলত তারাই বুঝবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আর উইথড্রো দেওয়ার জন্য এখানে ক্লিক করবেন, উইথড্রো দেওয়ার জন্য এখানে ক্লিক করে গেছে, এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটা অপশান আসছে এই যে এখন পেমেন্টটা ক্লোজ আছে। তো পেমেন্টের অপশানটা কখন চালু করে সেটা কিন্তু আপনাদেরকে জানতে হবে ফার্স্ট টাইম। সো পেমেন্ট অপশানটা এখানে দেখুন, ফর এত পয়েন্ট এত টাকা। সো পয়েন্টের অপশানটা তারা প্রতিদিন কিছু নির্দিষ্ট টাইমে মেবি চালু করে। আপনারা কী করবেন, তাদের টেলিগ্রামে জয়েন করবেন, তাদের টেলিগ্রামে জয়েন করে ওইখান থেকে আপনারা জানবেন, বুঝবেন, শুনবেন, এরপর মূলত আপনারা এখানে কাজটা করবেন। এই যে এখানে সাপোর্ট গ্রুপ আছে, এই সাপোর্ট গ্রুপে টাচ করে টেলিগ্রামে তাদের কাছ থেকে সাপোর্ট নেবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। সো ফাইনালি ডিয়ার এভরিওয়ান, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে, অন্য কোনো সকাল বা সন্ধ্যায় আসবে ইনশাল্লাহ খুব শীঘ্রই। আল্লাহ সুবহানাহু তাআলা যদি আমাকে বাঁচিয়ে রাখে আরও নতুন রিয়েল টাস্টের একটা অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইট নিয়ে, তাই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা মুসলিম আছেন অনুগ্রহ করে নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।